আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাল্লা আল্লাহ নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রসলির উপর সাল্লাহ আলাইহি আসালাম আজ আমরা দার্শেব হারি রমাজন্স উপলক্ষে যে বিবরণটি পেশ করতে চাচ্ছি তা হচ্ছে সাহারি এফতার ও সতর্কবাণী আমরা আপনাদেরকে অত্র পাঠে সাহারি সম্পর্কে এবং এফতার সম্পর্কে সাথে সাথে এই বিষয়ে কিছু সতর্কবাণী আপনাদের সামনে পেশ করতে চাই সাহারির বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা রাসুল সাল্লাহ আলি সাল্লাম আদেশ করেছেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তাসাহহারু তোমরা সাহারি খাও ফাইন ফিহাল বারাকা নিশ্চয়ই সাহারিতে বরকত রয়েছে রসুল সাল্লাহ আলী সাল্লাম সাহারির কথা যা বলেছেন তাতে বোঝা যায় যে সাহাবিগুণ সাহারি খাওয়ার পরে সলাত আদায়ের জন্য যেতেন তাতে আজান এবং সাহারির মধ্যে ব্যবধান থাকত আয়াত পড়ার মতো অনুমান সাহারি খাওয়ার পরে আজান হতে পাঁচ সাত দশ মিনিট এরকম ব্যবধান থাকবে যা বোঝা যায় এবং সাহারিতে বরকত আছে এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইহুদি খ্রিস্টানের মাঝে আর আমাদের মাঝে শ্যাম পালনের ব্যাপারে যেটাকে তিনি পার্থক্যকারী হিসাবে উল্লেখ করেছেন তা হচ্ছে সাহারি সাহারিতে বরকত রয়েছে এটা তো রাসুল সাল্লাহিসাল্লামের কথা তিনি বলেন তা সাহারু ফাইন্নাফি সাহুরে বারাকা তোমরা সাহারি খাও নিশ্চয় সাহারিতে বরকত রয়েছে বোখারি দুইশো সাহারি একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে সাহারি না খেলেও যদি ঘুমিয়ে গেছে ঘুম থেকে সূর্য ওঠার পরে উঠে তাহলে কি তাকে সাহারি খেতে হবে জি না তাকে সাহারি খেতে হবে না না খেলেও তার সেম হয়ে যাবে তবে সাহারি খাওয়াতে বরকত রয়েছে তেমনিভাবে রয়েছে এফতারের বিষয় এফতারের বিষয়টি আমাদের কাছে খুব গুরুত্ব বহন করে এফতারের বিষয়টি আমাদেরকে খুব গুরুত্ব সহকারে দেখা আমরা প্রয়োজন মনে করি কেননা রাসুল সাল্লাহ আলি সাল্লাম এফতারের বিষয়ে খুব কঠিনভাবে বলেছেন তিনি বলেছেন লায়জাল নাস ও বেখাইরিন মা আজ্জালুল ফিতরা মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি এফতার করবে মানুষ যদি তাড়াতাড়ি এফতার করে তাহলে মানুষ কল্যাণে থাকবে শুধু তাই নয় তিনি এ কথাও বলেছেন যে লায়েজাল দিন জাহেরান মা দিন অতদিন পর্যন্ত জয় থাকবে দিন অতদিন পর্যন্ত সফল থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে কেন লেনেল ইয়াহুদান না সারাই না ইহুদ এবং খ্রিস্টান দেরি করে ইফতার করে দেরি করে ইফতার করা ইহুদি খ্রিস্টানের লক্ষণ যার কারণে আমি আপনাদেরকে পরামর্শের ভিত্তিতে বলে থাকি যে আমরা সমাজে যা দেখতে পাই পত্রিকায় দৈনন্দিন পেপার পত্রিকায় এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজ্ঞাপন পোস্টার ইশতেহার তাতে একটা সময় দেওয়া থাকে তাতে চলন্ত দৈনন্দিন দৈনন্দিন পত্রিকায় সূর্য রুবার যে টাইমটা দেওয়া থাকে তার থেকে তিন মিনিট দেরিতে ইফতার করতে বলা হয় এবং বলা হয় সতর্কতামূলক তিন মিনিট দেরিতে ইফতার করুন এইটা কোন কথা এইটা তো রাসুল সাল্লাহ আলি সাল্লামের কথাকে সরাসরি উপেক্ষা করা বরং তারা যদি এইটা কথা বলতেন যে দৈনন্দিন পেপার পত্রিকা আমরা সূর্য ডুবার যে সময়টা দেখতে পাই রাসুলের সোননাথ ফলো করো তো তার চেয়ে হাফ মিনিট আগে তার চেয়ে এক মিনিট আগে ইফতার করা ভালো কেন দ্রুত ইফতার করতে হবে দেরিতে নয় তাড়াতাড়ি ইফতার করতে হবে সতর্কতা তাড়াতাড়িতে সতর্কতা দেরিতে নয় সতর্কতা তাড়াতাড়িতেই যদি হয় তাহলে হবে রাসুলের সন্নাতের অনুসরণ আর যদি সতর্কতা দেরিতে হয় তাহলে হবে রাসুল সাল্লাহ সোননাথের উপেক্ষা এবং তা হবে ইহুদি খ্রিস্টানদের নীতি যা আমাদের জন্য একান্তভাবে বর্জনীয় যা আমাদের জন্য একান্তভাবে প্রত্যাখ্যান করা জরুরি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে এখানে এফতারের বিষয়টি বলছি রাসুল সাল্লাহ আলি সাল্লাম এফতার করতেন সাধারণত খেজুর দিয়ে আনাস তালান তালানহ বলেন কানান্নবী ওসাল্লাম ইফতর কামাল সাল্লাম আলা রত ভাতিন মা গরিবের সাল্লাতের পূর্বে তিনি এফতার করতেন কয়েকটি তাজা খেজুরের মাধ্যমে ফাইনলাম তাকুন রতুবাত যদি তার কাছে তাজা খেজুর না থাকত ফ রাতুন তাহলে তিনি কয়েকটি শুষ্ক খেজুর দিয়ে এফতার করতেন ফাইনলাম তাকুন তোমায় রাত হাসা হাসাও মিন মাইন যদি তার কাছে শুষ্ক খেজুর না থাকতো তাহলে তিনি কয়েক অঞ্জলি পানি পান করে নিতেন দর্শক দর্শকমণ্ডলী মুসলিম ভাই বোন আমরা আপনাদেরকে এখানে রসুলসল্লাহ আল ইসাল্লামের পক্ষ থেকে যেমনভাবে তাড়াতাড়ি ইফতার করার ব্যাপারে সতর্ক হতে হবে ঠিক তেমনিভাবে কি দিয়ে ইফতার করতে হবে বিষয়টা আমরা বলতে চাচ্ছি মানুষের কাছে অনেক কিছু খাওয়ার রয়েছে কিন্তু ইফতার মানুষ কি দিয়ে করবে মানুষ এফতার করবে তাজা খেজুর দিয়ে যদি সম্ভব হয় এটাই সন্ন্য যদি তাজা খেজুর দিয়ে এফতার করা সম্ভব না হয় তাহলে মানুষ শুষ্ক সুখা খেজুর দিয়ে এফতার করবে যদি মানুষের সম্ভব না হয় তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম যা বলেছেন তা পৃথিবীর সকল মানুষের জন্য সহজ সম্ভব তা হচ্ছে কয়েক অঞ্জলি পানি পান করে নেবে পৃথিবীর যেখানে থাকুক না কেন আর কোনো অন্য জিনিস দিয়ে ইফতার করা অন্তত তার জন্য সন্ন্যাত হবে না না থাকলে যে কোনো মাধ্যম দিয়ে খেয়ে ইফতার করতে পারে এটা হতে পারে তবে ইফতারের পদ যেটা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তা অতীব উত্তম আমাদের নিকটে এবং তা অনুসরণীয় আমাদের নিকটে এবং তা পালনীয় আমাদের নিকটে আমরা যদি কিছু না পাই তাহলে অন্য কোনো গুরুত্বপূর্ণ দামি মিঠে জিনিস দিয়ে এফতার করবো না বরং দিয়ে ইফতার করব ইফতারের সময় যে আমরা দোয়া পড়ে থাকি আল্লাহাম সুমতো আলা রিস্কে আফতার দোয়া এই দোয়াটির যে বর্ণনার দ্বারা প্রমাণিত সে বর্ণনা ঠিক নয় কাজেই আমাদের সোনাত হবে ইফতারের সময় বলে ইফতার করা তবে হাদিসের বিবরণে বোঝা যায় মানুষ যদি ইফতার করার সময় বলে দাহাবাজ জামা লরুক সাবাত ইনশাআ আল্লাহ তাহলে তা ঠিক হবে কেন ইবন ওমর রাজি তালা তালন বলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এজা আফতারা যখন তিনি ইফতার করতেন কালা তিনি বলতেন জাহাব জামাও পিপাসা দূর হল অবতাল্লাতে অরুক শিরা উপশিরাগুলি সিক্ত হলো অসাবাতাল্লা আজর নেকি প্রমাণিত হলো ইনশাআল্লাহ এই দুয়াটি সাল্লাম পড়তেন আমরা দোয়া হিসাবে যদি গ্রহণ করি তাহলে এটাকেই গ্রহণ করা উচিত অন্যথায় আমরা বিষমিল্লা বলে পানি বা খেজুর মুখে দেব তারপরে আমরা এই দোয়াটি পড়ব যা আমরা আগে থেকে করে আসছি তবে যে দোয়াটি আমরা বলে আসছি সেই দোয়াটি পরিহার করাই ভালো কেননা তার বর্ণনা সূত্র ঠিক নয় সম্মানিত দর্শক মণ্ডলী এখানে আমরা সতর্কবাণীতে আপনাদের যা বলতে চেয়েছি তা হচ্ছে এই আমরা বিভিন্ন সময় শুনে থাকি যে রামাজান মাসে এই পথ অবলম্বন করতে হয় এই করতে হয় সে করতে হয় আসলে কি তা ঠিক আমি সতর্কবাণী বলতে গিয়ে বলতে চাচ্ছি প্রথম কথাটি যে যারা বৃদ্ধ হওয়ার কারণে পুরুষ বা নারী অক্ষম হওয়ার কারণে শ্যাম পালন করতে পারছে না তাদের জন্য হবে ফিদিয়া প্রদান করা সন্ন্যাম তা হচ্ছে শোয়া কেজি চাউল বা গম ফকির বা মিসকিনের হাতে এক কেজি আড়াইশো চাউল দিয়ে দিবে প্রতিদিন একদিনই সব দিয়ে দিবে তা নয় আর যদি ভুলবশত দিনগুলি পার হয়ে যায় তাহলে শেষে একদিনে দিতে পারে তবে প্রতিদিনের ফিদিয়া প্রতিদিন দিবে এটাই সন্ন্যাদ ঠিক অনুরূপই যারা রয়েছে গর্ভবতী মহিলা বা যারা বাচ্চাকে দুধ পান করায় তাদের জন্য অনুরূপী বিধান তারা ইচ্ছা করলে এখানে তিনটি পথের যে কোনো একটি পথ অবলম্বন করতে পারে তারা প্রতিদিন ফকির মিসকিনকে সোয়া কেজি করে চাউল দিয়ে দিতে পারে এক দুই ইচ্ছা করলে তারা এই অবস্থাতেও শ্যাম পালন করতে পারে তিন ইচ্ছা করলে তারা এই সময়ে শ্যাম ছেড়ে দিবে তাদের যখন সুবিধা আসবে বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন তারা শ্যাম পালন করতে পারে যখন বাচ্চা প্রসব হবে সময়ের গতিতে তারা শ্যাম পালন করতে পারে তারা এই তিনটি পথের যে কোনো একটি পথ অবলম্বন করতে পারে সাথে সাথে আমরা শুনেছি রামাজান মাসে শ্যাম থাকাকালীন কাঁচা ডাল দিয়ে মেশাক করা যায় না কতটি ঠিক নয় রামাজান মাসে কাঁচা ডাল দিয়ে মেশাক করা যায় রামাজান মাসে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করা যায় রামাজান মাসে মানুষ জিভা দিয়ে তরকারি বা যে কোনো জিনিস স্বাদ অবলম্বন করতে পারে তাতে শ্যামের কোনো ক্ষতি হবে না রামাজান মাসে ভুলে গিয়ে যদি কিছু খেয়ে নেয় বা পান করে তাতে শ্যামের কোনো ক্ষতি হবে না রামাজান মাসে ঘুমের অবস্থায় দিনে যদি স্বপ্নদোষ হয় পুরুষ বা নারীর তাহলে তাতে শ্যামের কোনো ক্ষতি হবে না রামাজান মাসে যদি অনিচ্ছায় বমন হয় তাহলে শ্যামের ক্ষতি হবে না ইচ্ছাকৃত যদি বমন করে তাহলে সেখানে একটি শ্যামের পরিবর্তে আর একটি শ্যাম পালন করতে হবে রামাজান মাসে যদি ইনহেলাল ব্যবহার করে শ্বাসকষ্টের জন্য তাহলে শ্যামের কোনো ক্ষতি হবে না রামাজান মাসে যদি শরীরে শিঙ্গা লাগাই তাহলে শ্যামের কোনো ক্ষতি হবে না রামাজান মাসে যদি অন্য কাউকে শরীরে রক্ত দেয় রক্ত বের করে দেয় তাহলে শ্যামের ক্ষতি হবে না তবে যদি রক্ত নেয় তাহলে তা হবে খাদ্য তাহলে শ্যাম ভঙ্গ হয়ে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সতর্কবাণীতে বলছিলাম যারা ঋতুবতী মহিলা পিরিয়ড চলাকালীন তারা ট্যাবলেটের মাধ্যমে ঔষধের মাধ্যমে তাদের ঋতু বন্ধ করে সিয়াম থাকতে পারে এটা জায়জ তবে তারা যদি মনে করে যে নারীদের চলন্ত গতি গতিতেই থাকবে তারা সেই সময়ে সিয়াম ছেড়ে দিয়ে বছরের যে কোনো সময় তারা শ্যাম পালন করতে পারে আমরা যেটুকু পরামর্শ দিচ্ছি তা হচ্ছে ঋতু বন্ধ করে সিয়াম পালন করতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সাথে আমাদের এখানে আরেকটি জরুরি গুরুত্বপূর্ণ কথা যে মানুষ যদি ইচ্ছাকৃত সিএম ছেড়ে দেয় তাহলে তাকে ষাটটি সিএম পালন করতে হবে এ কথা ঠিক নয় মানুষ ইচ্ছাকৃতভাবে যদি শয়তানি করে একটি সিয়াম ছেড়ে দেয় তাহলে তাকে তার স্থানে একটি সিয়াম পালন করতে হবে এ কথাই ঠিক হ্যাঁ মানুষ যদি স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে শ্যাম ছেড়ে দেয় তাহলে তাকে পরস্পর ষাটটি শ্যাম পালন করতে হবে এই কথা ঠিক সম্ভব না হলে একটি গোলাম আজাদ করতে হবে সম্ভব না হলে ষাটজন মিসকিনকে শুয়া কেজি করে চাল দিতে হবে এই কথা ঠিক উল্লেখ্য যে এই জরিমানা শুধু পুরুষকে দিতে হবে মহিলাকে নয় স্বামীকে দিতে হবে স্ত্রীকে নয় আমি বিষয়টি স্পষ্ট করতে চাচ্ছি আপনাদের সম্মুখে আমি বিষয়টি স্পষ্ট করতে পারলাম কি না রাসুল সাল্লাম এখানে যা বলেছেন তা হচ্ছে শুধু পারিবারিক ব্যাপার তা হচ্ছে শুধু স্বামী স্ত্রীর ব্যাপার তারাই যদি এই দুর্ঘটনা ঘটিয়ে থাকে তাহলেই তাদেরকে ষাটজন মিসকিনকে কেজি করে চাউল দিতে হবে আর শুধু তা দিতে হবে স্বামীকে স্ত্রীকে নয় আর এই বিষয়টি রামাজন্মসে আর যে কোনো ব্যাপারে ঘটে গেলে তাকে এই জরিমানা দিতে হবে না জরিমানাটা শুধু এই কর্মের সাথে স্বামী স্ত্রীর মধ্যেই খাস সমানিত দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে এখানে সতর্কবাণীতে অনেক কথাই বলতে চেয়েছি হয়তো বা আমি কিছু ভুলে গেলাম সময়ে আপনা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ রোদ্রের কারণে গরমের কারণে তাপের কারণে আমরা যদি গায়ে ঠান্ডা পানি ঢালি তাহলে শ্যামের ক্ষতি হবে না যা অনেকে আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে সমন্বিত দর্শক মণ্ডলী আমরা এখানে আপনাদের বলতে চাচ্ছিলাম সাহারি এফতার এবং বিশেষ সতর্ক সতর্কবাণী তারপরে বলতে চাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের কথা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণমণি ঢাকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজশাহী সমন্বিত দর্শক মণ্ডলী সঠিক আকিদ আদর্শের ব্যতিক্রম উন্নতমানের প্রতিষ্ঠান সকল দিনই ভাই বোনকে আমরা এখানে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের সহযোগিতার হাত প্রশস্ত করুন এখানে লক্ষ লক্ষ টাকা ব্যয়ের স্থান অবশ্যই আপনারা আপনাদের দানের হাতকে প্রশস্ত করবেন আপনারা আমার দিনই ভাই বোন আমি আপনাদের দিনই ভাই বোন ভাই হিসাবে আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ জন্য আপনাদেরকে ক্ষমা করেন আপনাদের ইহকাল পরকাল কল্যাণ করেন আপনাদের দানের মাধ্যমে আপনাদের যারা পূর্বশরী চলে গেছেন তাদের কবরের শাস্তিকে মাফ করে দেন আল্লাহ তুমি আমাদের এ দাবি এ দাওয়া কবুল করো তোমার দরবারে আমরা আন্তরিকভাবে এই ও দাবি রেখে আজকের দার্শে বোখরের এই পাঠ এখানে শেষ করলাম সুবানাক আল্লাহমদিকা আশহাদাহ আস্তাক ফেরো কুবিল আসসালামু আলাইকুম নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী